নমস্কার, আমি শর্মিলা। আজকে আপনাদের সবাইকে এনআইওএস এর তরফ থেকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণের জন্য সাদর অভ্যর্থনা জানাই। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অনুপ্রেরণা দেওয়া এবং নিয়ম শৃঙ্খলা বা অনুশাসন বজায় রাখার জন্য শ্রেণীকক্ষের কী ব্যবস্থাপনা হওয়া উচিত সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। একজন শিক্ষক হিসেবে আপনার অভিজ্ঞতা থেকে আপনি দেখেছেন যে কিছু কিছু শিক্ষার্থী খুবই মনোযোগী, তারা ক্রিয়াকলাপে অংশগ্রহণে আগ্রহী, জিজ্ঞাসু এবং প্রদত্ত কর্ম সময়ের মধ্যেই সম্পন্ন করে, তা জমা করছে। আবার কিছু কিছু শিক্ষার্থী তারা অমনোযোগী, তাদের মধ্যে আগ্রহের যথেষ্ট অভাব রয়েছে, তারা সমুচিত স্তরে নিজের কৃতিত্ব প্রদর্শনে অক্ষম। এই দুই দলের মধ্যে পার্থক্যের প্রধান কারণ হলো তাদের মধ্যে অনুপ্রেরণার স্তর। আপনি হয়তো শ্রেণীকক্ষে নিয়ম শৃঙ্খলার অভাব সংক্রান্ত অসুবিধারও সম্মুখীন হয়েছেন। শ্রেণীকক্ষের নিয়মানুবর্তিতা স্থাপনের জন্য কয়েকটি কৌশলের মাধ্যমে শিক্ষার্থীদের বেশি অনুপ্রেরণা দেওয়া যেতে পারে। এই কৌশলগুলি কী সেটা একজন শিক্ষকই নির্ধারণ করে থাকেন। যে সমস্ত শিক্ষার্থী অমনোযোগী, তাদের কি মনোযোগী বানানো যায় না? নিশ্চয়ই যায়। সেই জন্যই এই কৌশলগুলি আমরা আজকে অবলম্বন করার কথা বলবো। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার ব্যবস্থা কি কি হতে পারে? শিক্ষক হিসেবে আপনি লক্ষ্য করেছেন যে বিভিন্ন শিক্ষণ ক্রিয়াকলাপে শিক্ষার্থীরা আগ্রহ দেখায়। শিক্ষার্থীদের মনে আগ্রহ জাগানো একটি শক্তিশালী অনুপ্রেরণা হিসেবে কাজ করে। শিক্ষার্থীরা যখন কোনো প্রদত্ত কর্মের প্রতি আগ্রহী হয়, তখন তারা সেই কর্মটি অধিক উপভোগ করে এবং সেই কর্মের মধ্যে অধিকভাবে লিপ্ত হয়ে পড়ে এবং তাদের অনেক বেশি তার থেকে তারা শিক্ষা পায়। যখন শিক্ষার্থীরা কোনো কার্যকলাপে আগ্রহী হয় এবং তাতে লিপ্ত থাকে, তখন তারা অধিক সফলও হয় এবং তাদের ব্যবহারিক সমস্যা তত কম হয়। আপনি আপনার শিক্ষার্থীদের কীভাবে অনুপ্রেরণা দেবেন বা আপনার শ্রেণীকক্ষটি কেমন হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার শিক্ষা দর্শন এবং আপনার মানসিক প্রতিচ্ছবির উপর। অনুপ্রেরণা একটি আভ্যন্তরীণ অবস্থা যা আমাদের উপযুক্ত আচরণে মাধ্যমে জাগিয়ে তুলতে হয়, তা নির্দেশ করে এবং পরিচালনা করে। অনুপ্রেরণা দুই রকম হতে পারে, একটি হচ্ছে স্বকীয় বা সহজাত এবং অন্যটি হচ্ছে বাহ্যিক বা বহিঃস্থ। স্বকীয় বা সহজাত অনুপ্রেরণা আমাদের জন্মগত, যেমন আমরা দেখেছি কোনো কোনো বাচ্চা তারা ছোটো থেকেই তাদের কোনো অনুপ্রেরণা দিয়ে দেওয়া হোক বা না দেওয়া হোক, তাদের উৎসাহ দেওয়া হোক বা না দেওয়া হোক, তারা হয়তো গণিতের কোনো কোনো সমস্যা নিজে থেকেই সমাধান করছে। তারা হয়তো কেউ কেউ সুন্দর গান করছে, কেউ সুন্দর ছবি আঁকছে, তাকে যদি তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তা সত্ত্বেও কিন্তু সেই পদ্ধতি থেকে তাকে আমরা বন্ধ করতে পারবো না। তাকে আমরা সেই আঁকা, গান গাওয়া বা খেলা বা গণিতের সমস্যার সমাধান করার থেকে কিছুতেই বিরত করতে পারবো না। এই ধরনের যে আমাদের যে অনুপ্রেরণা শরীরের ভেতর থেকে আসছে তাকে আমরা স্বকীয় বা সহজাত অনুপ্রেরণা বলতে পারি। স্বকীয় অনুপ্রেরণা একটি প্রাকৃতিক প্রবণতা যা বিভিন্ন প্রতিবন্ধকতার সন্ধান ও তার সমাধানের মাধ্যমে নিজ নিজ আগ্রহের অনুসরণের দ্বারা এবং অভ্যাসের সাহায্যে নিজ দক্ষতাকে বৃদ্ধি করে। স্বকীয় বা সহজাত অনুপ্রেরণা কোনো পুরস্কার বা তিরস্কারের মুখাপেক্ষী কখনো হয় না, বরং শিক্ষার্থীদের কাছে নিজেই তা ফলপ্রসূ প্রমাণিত হয় এবং তা আনন্দের অনুভূতি প্রদান করে। স্বকীয় বা সহজাত অনুপ্রেরণা কার্যটি করাকালীন যে সাফল্য আসে এবং যে আনন্দের অনুভূতি শিক্ষার্থীকে দেয় তা তাকে কর্মটি সম্পন্ন করার জন্য অধিক আগ্রহী করে তোলে এবং তা সে কখনো অন্যকে সাহায্য করে, কখনো বা অন্যের সাহায্য নিয়ে কর্মটি সম্পাদন করে, কিন্তু যখনই সে কর্মটি সম্পাদন করে খুবই আগ্রহের সঙ্গে তা সম্পাদন করে থাকে। অপরদিকে যখন কোনো পুরস্কার, স্বীকৃতি বা কোনো সুযোগ পাওয়ার ইচ্ছাতে শিক্ষার্থী কোনো কাজ করে, তখন সেই কাজটি সম্পর্কে শিক্ষার্থী নিজস্ব কোনো আগ্রহ বিশেষ থাকে না, বরং
এক্ষেত্রে কাজটি সম্পন্ন হলে আসলে শিক্ষার্থী কী লাভ তার থেকে কী লাভ করবে সেটাই তার কাছে মূল হয়ে ওঠে। এবং এই ধরনের অনুপ্রেরণা কাজেই কী করে প্রতিযোগিতাকে উৎসাহ দেয়, যা পর্যায়ক্রমে নৈরাশ্যের জন্ম দিতে পারে। কাজেই এই দুই ধরনের অনুপ্রেরণার মধ্যে আমরা যদি বিচার করি তাহলে সহজাত বা সক্রিয় অনুপ্রেরণাটি অধিকভাবে সেটাই দেওয়া উচিত শিক্ষার্থীদের। অনুপ্রেরণার স্তর বাড়ানোর জন্য কয়েকটি কৌশল সম্পর্কে আমরা এবার আলোচনা করব। সর্বপ্রথমে শিক্ষার্থীদের মধ্যে শক্তি গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সুযোগ দেওয়া উচিত যাতে তারা নিজেদের কর্মদক্ষতাকে ব্যবহারের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারে। এই পদ্ধতিতে তারা শিখতে পারবে কীভাবে নিজের দক্ষতাকে বৃদ্ধি করতে হবে। যখন শিক্ষার্থীরা নিজেদের অসফল কাজের প্রতি বেশি মনোযোগ দেবে তখন তাতে তারা বেশি সময়ও নষ্ট করবে। এক্ষেত্রে শিক্ষকের কী করা উচিত? শিক্ষকের উচিত যে শিক্ষার্থী কী কারণে কর্মে অসফল হলো। অনুপ্রেরণার স্তর বাড়ানোর জন্য কয়েকটি কৌশলের কথা এবার আমরা আলোচনা করব। প্রথম কী কৌশল? প্রথম কৌশল হলো সর্বপ্রথমে আমাদের শিক্ষার্থীদের মধ্যে শক্তি গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সুযোগ দিতে হবে যাতে তারা নিজের ক্ষমতা এবং দক্ষতা ব্যবহারের মাধ্যমে সাফল্য অর্জনের সুযোগ পায়। এর ফলে তাদের যে দক্ষতা তার বৃদ্ধিরও সুযোগ ঘটবে। যখন আমরা কোনো শিক্ষার্থীকে কোনো কারণে অসফল হয়েছে তাকে সেই অসফল বিষয়টিকে দ্বিতীয়বার করতে বলি তখন সে কী করে? সেক্ষেত্রে অনেক সময় বেশি নষ্ট করে এবং কোনোভাবে দায়সারাভাবে কাজটি সম্পন্ন করে। কিন্তু একজন শিক্ষক যদি শিক্ষার্থীকে ব্যাপারটা সম্বন্ধে বুঝিয়ে দেন যে তার অসাফল্যের কারণটা কোথায়, কী কারণে সে অসফল হয়েছে, এবং তাকে সেই কারণটি বুঝিয়ে দিলে কিন্তু শিক্ষার্থী খুব সহজেই সেই অসফল ব্যাপারটি থেকে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে। বা তাকে কোনো বিকল্প পথ বলে দিতে হবে যে এই ব্যাপারে তুমি হয়তো অসফল হয়েছো, কিন্তু অন্য একটি পথ তাকে বলে দিতে হবে যে পথ দিয়ে গেলে সে বিষয়ে সফল হতে পারে, বা তার আগ্রহ অনুসারে তাকে কোনো কর্ম প্রদান করতে হবে যেখানে সে সফল হবে এবং সাফল্যের সাথে সাথে তার মনোবলও বৃদ্ধি পাবে। আমরা এর পরে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বিকল্প প্রদান করা। শিক্ষার্থীদের সিদ্ধান্ত নিতে দেওয়ার জন্য উৎসাহ দিতে হবে। তাদের দক্ষতা এবং আগ্রহকে চিহ্নিত করে তার উপযুক্ত ব্যবহারের মাধ্যমে তাদের অনুপ্রাণিত করতে হবে। এইসব বিষয়ে সেসব কর্ম প্রদান করতে হবে যা শিক্ষক হিসেবে আপনি তাদের শেখাতে চান। শিক্ষার্থীদের সুযোগ পাবে এই কার্যে যা তারা উপভোগ করবে এবং যার মধ্যে প্রতিবন্ধকতা থাকবে। কেন আমাদের উচিত শিক্ষার্থীদের সিদ্ধান্ত নিয়ে তাদের কর্মপদ্ধতিতে নিয়োজিত করা? কারণ এটা তো হতে পারে সব শিক্ষার্থী তো সব বিষয়ে পারদর্শী নয়, তাদের আগ্রহ অনুযায়ী যদি আমরা তাদের কর্মে পদ্ধতির মধ্যে নিয়োজিত করতে পারি তারা অনেক বেশি সফল হবে এবং তারা সেই কর্মপদ্ধতির সাথে নিজেকে অনেক বেশি লিপ্ত মনে করবে। যদি তাদের শুধু আমরা কোনো নির্দেশ দিয়ে দিই যে তোমাকে এই কাজটি করতে হবে, তাতে যত না তারা আগ্রহী হবে, এইভাবে তাদের মতামত নিয়ে যদি তাদের সম্মিলিত করা হয় তারা অনেক বেশি আগ্রহের সঙ্গে কাজটি সম্পন্ন করবে। এরপরে আমরা আলোচনা করব সুরক্ষিত পরিবেশ প্রদান করা। সুরক্ষিত পরিবেশ শ্রেণীকক্ষে হওয়া খুবই প্রয়োজনীয় এবং এই কাজটি শিক্ষকেরই। শিক্ষককেই একটি সফল শিক্ষণ ব্যবস্থা ও অনুপ্রেরণা দানের মাধ্যমে শিশুকে শেখাতে হবে কীভাবে ব্যর্থতার মোকাবেলা করতে হয়। তাদের শেখাতে হবে যে তারা নিজেরা যে ভুল কাজ করেছে সে তার থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করে আগামী দিনে সঠিক কাজ করার পথে। একটি শিশু সে ভুল কাজ করতেই পারে, কোনো কারণে হয়তো সে কোনো ভুল করেছে, তাকে সেই ভুলের জন্য তাকে দোষারোপ না করে তাকে শাস্তি না দিয়ে তাকে শেখাতে হবে যে আজকে যে জিনিসটা সে ভুল করল সেখান থেকে যেন সে কিছু শেখে, সেখান থেকে যেন সে আগামী দিনের সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য প্রথম পদক্ষেপটা ফেলতে পারে। এরপরে আমরা আলোচনা করব
সৃজনশীল বাতাবরণ তৈরি করা এবং তাকে সহজতর করা। শিক্ষার্থীদের সুযোগ দিতে হবে যাতে তাদের মধ্যে সৃজনশীলতা গড়ে ওঠে। সৃজনশীলতা গড়ে ওঠার সাথে সাথে অধিক প্রত্যয় এবং অনুপ্রেরণার সাথে তারা এগিয়ে যেতে পারবে। সৃজনশীলতা কি? কোনো কিছু নিজে থেকে করা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্রিয়েটিভিটি। কোনো কাজের মধ্যে যদি সৃজনশীলতা না থাকে, সেই কাজের মধ্যে কোনো সৌন্দর্য থাকে না, গতানুগতিক হয়ে পড়ে সমস্ত কর্ম। সেই জন্য আমাদের সবসময় শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে হবে যাতে তারা সৃজনশীল হয়, যেটা একটা বাঁধাধরা পথে না এগিয়ে তারা যেন নিজেদের মনের মতো করে সেই পথটাকে সাজিয়ে নিতে পারে তাদের আগামী পদক্ষেপের জন্য। এরপরে আমরা আলোচনা করব শিক্ষার্থীদের আত্মমূল্যায়নে উৎসাহিত করা। শিক্ষার্থীদের আত্মমূল্যায়নের সুযোগ দিতে হবে যাতে তাদের প্রেরণাটি একটি অনুশীলনের সাথে যুক্ত হতে পারে। শিক্ষার্থীদের আত্মমূল্যায়ন যদি তারা করতে না শেখে, ছোটোবেলা থেকে যদি তারা আত্মমূল্যায়ন করতে না শেখে, তারা কখনোই তাহলে নিজের যে কাজটি করলো তার মধ্যে কতটা ভুল হলো কতটা ঠিক হলো সেটা কখনোই বিচার করতে পারবে না। তারা যখন একজন পূর্ণাঙ্গ নাগরিক হয়ে উঠবে তখনও তারা সেই আত্মমূল্যায়নের উপায়টি জানবে না এবং সবসময় তারা এটা মনে করবে যে আমরা যে কাজটি করলাম সেটা সঠিক হলো, কিন্তু সেই কাজের মধ্যে যে ভুলটা আছে সেটা যদি ছোটোবেলা থেকেই সে বুঝতে শেখে তাহলে সে একজন আদর্শ নাগরিক হয়ে উঠতে পারবে আগামী দিনে। এরপর আমরা আলোচনা করব পুরস্কার ব্যবহারের। পুরস্কার হলো সবচেয়ে কার্যকরী প্রেরণার একটি মাধ্যম। যেসব শিক্ষার্থী তারা বাঞ্ছনীয় ব্যবহার করেছে, যারা সফল হয়েছে কোনো কার্যক্রমে, তাদের সবসময় আমাদের স্তুতি করতে হবে এবং তাদের প্রয়োজন হলে কিছু কিছু পুরস্কার দিতে হবে। কিন্তু কখনোই যে সমস্ত শিক্ষার্থী অসফল হলো তাদের সামনে তাদের তুলনা করা উচিত না সফল শিক্ষার্থীদের সাথে। তাতে করে কী হবে, আমরা যদি এই কাজটি করি যে অসফল এবং সফল শিক্ষার্থীদের মধ্যে তুলনা করতে থাকি, তাহলে যারা অসফল হয়েছে তাদের মনোবল আরও ভেঙে পড়বে, তারা সফল হওয়ার চেষ্টা করতেও এগিয়ে আসবে না কখনো। এরপর আমাদের আলোচনা হবে শ্রেণীকক্ষে অনুশাসন বজায় রাখার জন্য প্রয়োজনীয় কী কী ব্যবস্থাপনা হতে পারে তা সম্পর্কে। প্রথমে আমরা জানব অনুশাসন বলতে কী বোঝায়। অনুশাসন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষার্থী নিজের ব্যবহারকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে নিজের উদ্দেশ্য এবং অন্যের প্রয়োজনের খেয়াল রাখে। সংকীর্ণ অর্থে অনুশাসন মানে শাসন বা শাস্তি, যা আসলে সহায়তার পরিবর্তে অনেক বেশি সমস্যাই তৈরি করে। তাহলে আসল অনুশাসন কী হওয়া উচিত একটি শ্রেণীকক্ষে, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুটি তাই হবে। বিদ্যালয়ের প্রেক্ষিতে অনুশাসনকে যুক্ত করা হয় শ্রেণীকক্ষের কার্যাবলী সুষ্ঠুভাবে চালনা করার জন্য। শ্রেণীকক্ষে কার্যাবলী সুষ্ঠুভাবে চালনা করার জন্য যে নিয়মগুলি দরকার আমরা সেই নিয়মগুলিকে পালন করব। এর মধ্যে অন্তর্নিহিত থাকে দায়িত্ববোধ, একে অপরের সম্বন্ধে বিবেচনা, আত্মমর্যাদার মধ্যে শিক্ষার্থীদের নিজেদের ব্যবহারে দায়িত্ববোধের জন্মানোর আগে তাদের মধ্যে একে অপরের সাথে একাত্ম হওয়াটা খুবই জরুরি। একজন শিক্ষার্থী যখন অনুভব করতে পারবে যে সে শ্রেণীকক্ষের একজন অংশ এবং তার মধ্যে তখনই দায়িত্ববোধ গড়ে উঠবে। যতক্ষণ সে অনুভব এই অনুভূতিটি তার মধ্যে আসবে না, যতক্ষণ সে শ্রেণীকক্ষের বাকি সবার সাথে নিজেকে একাত্ম করতে পারবে না, ততক্ষণ কিন্তু তার উপযুক্ত দায়িত্ববোধ গড়ে উঠবে না। শ্রেণীকক্ষের অনুশাসনের শুরুর কথা হলো শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে পরস্পরের সম্পর্ক এবং তাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা, দায়িত্বকে ভাগ করে নেওয়ার প্রবণতা। একটি শ্রেণীকক্ষের মূল দুটি অংশ হলো শিক্ষক এবং শিক্ষার্থী। এদের যে সম্পর্ক সেটাই আসলে নির্ধারণ করে শ্রেণীকক্ষের শৃঙ্খলা বা বিশৃঙ্খলাকে। যদি তাদের মধ্যে সুসম্পর্ক থাকে তাহলে সেই শ্রেণীকক্ষটি একটি আদর্শ শ্রেণীকক্ষ হয়ে ওঠে, যেখানে সব কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। অনুশাসন সম্বন্ধিত কয়েকটি সমস্যা যা শ্রেণীকক্ষের ব্যবস্থাপনায় বাধা সৃষ্টি করতে পারে তা হলো দেরি করে শ্রেণীকক্ষে আসা।
কখনো কখনো শিক্ষার্থীরা দেরি করে শ্রেণীকক্ষে আসতে পারে যখন শিক্ষক তার পাঠ শুরু করে দিয়েছেন, এবং ওই সমস্ত শিক্ষার্থীরা দেরি করে আসার পরে বাকি শিক্ষার্থীরা যারা পাঠে মনোনিবেশ করেছে তাদের প্রশ্ন করতে পারে যে কি পাঠ চলছে তা জানার জন্য, বা নিজে দেরি করে আসার কারণ তারা তাদের সাথে আলোচনা করতে শুরু করতে পারে। এর ফলে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, একটি কোলাহলের সৃষ্টি হতে পারে, যা শিক্ষককে সবসময় নজর রাখতে হবে। বিদ্যালয় থেকে পলায়ন হচ্ছে আরেক ধরনের অসুবিধা। অনেক গ্রাম্য বিদ্যালয়ে শিক্ষার্থীরা নিয়মিতভাবে শ্রেণীকক্ষে আসে না কোনো কারণ ছাড়াই। কিছুদিন পরে যখন তারা হঠাৎ করে একদিন শ্রেণীকক্ষে এলো, তখন শ্রেণীকক্ষে কী পাঠ চলছে তা তারা কিছুই বুঝতে পারে না। তারা অন্যান্য শিক্ষার্থীদের বিরক্ত করে, তাদের সাথে কথাবার্তা বলে শ্রেণীর আবহাওয়াকে নষ্ট করে, আবার কখনো কখনো স্কুল ছুটি হওয়ার আগেই বা বিদ্যালয়ের ছুটির পূর্বেই তারা শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যেতে পারে। এর ফলে বিদ্যালয়ের যে শৃঙ্খলা সেটা বিঘ্নিত হতে পারে। গোলমাল করা, অনেক শ্রেণীকক্ষে যে পাঠ পড়ানো হচ্ছে শিক্ষার্থীরা হয়তো তা বুঝতে পারছে না বা তাদের তা নিরাশ লাগছে, তখন তারা পার্শ্ববর্তী শিক্ষার্থীর সাথে আলোচনায় লিপ্ত হয়ে পড়ে, নিজস্ব আলোচনা, তা পাঠ সংক্রান্ত আলোচনা নয়। এতে কী হয়, শ্রেণীকক্ষে একটি কোলাহলের সৃষ্টি হয়, শৃঙ্খলা বিঘ্নিত হয় এবং পাঠেরও মধ্যে বিঘ্নর সৃষ্টি হয়। এছাড়া কিছু কিছু শিক্ষার্থী তারা কী করে, ভাঁড়ামি করতে থাকে, উচ্চস্বরে হয়তো অন্যের কণ্ঠস্বর নকল করল, হাসি ঠাট্টা করছে বা অন্যান্য শিক্ষার্থীদের বিরক্ত করছে। আসলে কিন্তু এই যে সমস্ত কার্যক্রম তারা করছে এর পিছনে লুকিয়ে আছে তাদের অসফল হওয়া, তাদের নিজেদের যে অসাফল্য সেটাকে ঢাকার কারণেই কিন্তু তারা এ সমস্ত করে থাকে। এর ফলে কী হয়, এর ফলস্বরূপ চেঁচামেচি, ধাক্কাধাক্কি, মারামারি, কান্নাকাটি এই সমস্ত সৃষ্টি হয়, যার ফলে শ্রেণীকক্ষের পরিবেশ খুবই বিঘ্নিত হতে পারে। এরপরে হচ্ছে আক্রমক হওয়া, কিছু কিছু শিক্ষার্থী তারা কোনো প্ররোচনার বিনাই তারা বিভিন্ন রকম অদ্ভুত ভঙ্গি করতে থাকে, অন্য সামনের কোনো শিক্ষার্থীকে হয়তো উত্তক্ত করতে থাকে, এবং এই সমস্ত কাজ তারা কিন্তু সজ্ঞানেই করে। তাদের এই আক্রমক স্বভাবের জন্য শ্রেণীকক্ষের কার্যাবলী বিঘ্নিত হতে পারে। এরপরে কিছু কিছু আমরা আলোচনা করব অবাধ্যতা বা নির্দেশ পালন না করার ব্যাপারটি নিয়ে। কোনো কোনো সময় শিক্ষার্থী সজ্ঞানেই শিক্ষকের নির্দেশ পালন করে না, এবং শিক্ষার্থীদের এই অবাধ্যতামূলক ব্যবহারের কারণে শ্রেণীকক্ষে এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এরপরে আমরা আলোচনা করব অশ্রদ্ধা। কিছু কিছু ক্ষেত্রে শিক্ষার্থী নিজেকে শিক্ষকের থেকেও সে বেশি জানে, এটাই সে মনে করে। শিক্ষকের অধিকার বা কর্মদক্ষতা সম্বন্ধে সরাসরি সে বিরোধিতা করতে শুরু করে। এর ফলে কী হয়, সে শিক্ষককে যেমন শ্রদ্ধা করতে পারে না, তেমনি শ্রেণীকক্ষের বাকি ছাত্রছাত্রীদের পাঠে ভীষণভাবে বিঘ্নের সৃষ্টি করে। এরপরের বিষয়টি হলো অন্যমনস্কতা। কোনো কার্য সম্পাদনের সময় অন্যমনস্ক যদি শিক্ষার্থী থাকে তাহলে তার সফল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। শিক্ষার্থী অন্যমনস্ক হওয়ার পিছনে কিছু কিছু কারণ থাকতে পারে, হয়তো তার গৃহে কোনো এমন ঘটনা হয়েছে যার জন্য সে অন্যমনস্ক হতে পারে, বা হয়তো কোনো অন্য কোনো শিক্ষার্থী তাকে এমন কোনো মন্তব্য করেছে যার জন্য সে অন্যমনস্ক হতে পারে, বা পাঠের বিষয়টি সে অনুধাবন করতে পারছে না তার জন্য সে অন্যমনস্ক হতে পারে। শিক্ষার্থী অন্যমনস্ক হচ্ছে না, তার মনোযোগ পাঠে রয়েছে, সেটা সবসময় দেখা হচ্ছে শিক্ষকের কর্তব্য। শিক্ষক যদি তার এই অন্যমনস্কটার কারণ খুঁজে পান এবং তাকে আবার মনোনিবেশ করতে অনুপ্রেরণা দিতে পারেন, তাহলে কিন্তু শৃঙ্খলা বজায় থাকবে শ্রেণীকক্ষে। এরপরে আমরা আলোচনা করব প্রতারণা করার বিষয়টি নিয়ে। অনেক শিক্ষার্থী কখনো কখনো যখন সে পাঠের বিষয় বুঝতে পারে না বা কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারে না, তখন সে তার পাশের শিক্ষার্থী থেকে তা নকল করতে চেষ্টা করে বা অন্য কোনো উপায়ে কাজটি নকল করে নিতে চায়। কখনো কখনো শুধুমাত্র শিক্ষককে অবজ্ঞা করার উদ্দেশ্যেই সে নকল করে।
কিন্তু এই নকল করতে করতে সে নকল করতে অভ্যস্ত হয়ে পড়ে এবং তাকেই পরে পরবর্তী জীবনে নিজের অভ্যাসের সাধন তৈরি করে ফেলে, যা তার চরিত্রের পক্ষে খুবই হানিকারক হয়ে উঠতে পারে। শিক্ষকের উচিত এই বিষয়টিতেও নজর রাখা। শিক্ষার্থীদের মধ্যে অনুশাসনের অভাবের কারণ বিভিন্ন হতে পারে। প্রতিটি বিশৃঙ্খলার পিছনে কী কারণ আছে তা খুঁজে বার করাটাই কিন্তু একজন আদর্শ শিক্ষকের মূল কাজ। একটি শ্রেণীকক্ষের প্রেক্ষিতে বিশৃঙ্খলার পিছনে যে কারণগুলি থাকে তা প্রধানত পরিস্থিতি নির্ভর। অনুপযোগী বা অস্বচ্ছন্দ ভৌতিক পরিস্থিতি, যেমন আলো চলাচল, হাওয়া চলাচল, এগুলি যদি অভাব থাকে, ভীষণ গরম বা স্যাঁচস্যাঁচে শ্রেণীকক্ষ হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে একটি বিদ্রোহের মনোভাব তৈরি হতে পারে। তারা সেই হয়তো আবহাওয়াতে লেখাপড়া করতে পারছে না, তো সেটা তারা তাদের বিশৃঙ্খলার মাধ্যমে সেই অনুভূতিটিকে প্রকাশ করে। কি তাছাড়া কিছু কিছু কক্ষে কমজোরি যেসব শিক্ষার্থী, তাদের সংখ্যা যদি বেশি থাকে সেই সব শ্রেণীকক্ষেও কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কারণ ওই সমস্ত শিক্ষার্থীরা পাঠের বিষয়টি খুব একটা অনুধাবন করতে পারছে না বা তাতে খুব একটা তারা আগ্রহী নয়। তখন তারা নিজের পাঠ তো নষ্ট করে, পাশের ছাত্রটি যে হয়তো পড়তে আগ্রহী তারও পড়ার আগ্রহটি নষ্ট করতে চেষ্টা করতে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই যে যেক্ষেত্রে এই সমস্ত সমস্যা নেই সেখানেও অনেক সময় কিন্তু শিক্ষার্থীরা অমনোযোগী হয়ে পড়ে। যদি সেটা হয় তাহলে কিন্তু শিক্ষকের বিশেষভাবে সেদিকে নজর রাখা উচিত। এটা কিন্তু হওয়া মোটেই বাঞ্ছনীয় নয়। এটা স্পষ্ট যে ফলপ্রসূ ব্যবস্থাপনার মাধ্যমে কক্ষের সমস্যা সমাধানের দ্বারা নিয়ম শৃঙ্খলা রক্ষা করা সম্ভব। যদি শিক্ষক পাঠ্য বিষয়ের উপস্থাপনা সুন্দরভাবে করেন, শিক্ষার্থীরা সম্পূর্ণ মনোযোগ সহকারে পাঠ্য বিষয়ের প্রতি আকর্ষিত হয়, তাহলে শিক্ষার্থীরা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পায় না। এবার আমরা আলোচনা করব বিশৃঙ্খলা রোধ করার কৌশলগুলি কী কী হতে পারে। শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কয়েকটি নীতি আমরা অবলম্বন করতে পারি। কর্মভিত্তিক মনোভাব অবলম্বন করা। শিক্ষার্থীদের বিভিন্ন প্রকারের কর্মে লিপ্ত রাখতে হবে এবং যা একাধারে আকর্ষক এবং প্রতিবন্ধকতামূলক হবে। শিক্ষার্থীরা যদি কর্মে লিপ্ত থাকে, যদি তাদের কোনো কার্যক্রমের মধ্যে আমরা লিপ্ত করতে পারি, তাহলে তারা অন্যদিকে মন দেওয়ার সুযোগ পাবে না। তারা সে কাজটি তাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে, সেই ব্যাপারে তারা তখন মন একাগ্র করে কাজটি সম্পন্ন করবে। ফলে একাধারে তারা কাজটি যেমন সম্পন্ন করবে, শ্রেণীকক্ষের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। আবার যেহেতু কাজটি যদি আকর্ষক এবং প্রতিবন্ধকতামূলক হয়, তাহলে তার থেকে তারা নিশ্চয়ই কিছু নতুন কিছু শিখবে। বিশ্বাস জাগিয়ে তোলা। শিক্ষককে বুঝতে হবে যে শিক্ষার্থী যে সমস্ত দুষ্কর্ম করছে সবসময় তার লক্ষ্য তিনি না হতে পারেন, এবং তাদের এই দুষ্কর্ম যদি তারা করেও থাকে তা ব্যক্তিগত স্তরে না গিয়ে নিয়ে তার পিছনে কী কারণ থাকতে পারে সেটা তাকে খুঁজে বার করতে হবে এবং তার সংশোধনের চেষ্টা করতে হবে। প্রশংসা ও তাদের গুণের কদর করা। শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা এবং তাদের সদ্গুণের ইতিবাচক দক্ষতার কদর করতে শিখতে হবে। শিক্ষার্থীরা যখন কোনো ভালো কাজ করলো সবসময় তাদের কিছু স্তুতির দরকার, প্রয়োজনে তাদের কখনো পুরস্কারের দরকার। এইগুলো যদি শিক্ষক করতে পারেন তাহলে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা সঠিকভাবে নিজেদের কার্যক্রম করে যাবে। শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে নিয়মের ব্যাখ্যা করা। শিক্ষার্থীদের সাথে আমরা যদি আলোচনার মাধ্যমে যে নিয়মাবলী আছে বিদ্যালয়ের বা শ্রেণীকক্ষে সেগুলো আলোচনা করি, তাহলে শিক্ষার্থীদের মধ্যে কী হবে, তার মধ্যে একটি আধিপত্যের মনোভাব গড়ে উঠবে। তার মনে হবে যে এই যে নিয়মাবলী তৈরি হয়েছে সেও তার একজন অংশ, তাকে সেটা পালন করা উচিত। এই মনোভাব যখন গড়ে উঠবে তখন শিক্ষকদের সক্রিয়ভাবে বিভিন্ন রকম কারণ এবং প্রয়োজনীয়তা যুক্তিসম্মতভাবে শিক্ষার্থীদের বোঝাতে হবে এবং এটাও বোঝাতে হবে যে এই নিয়মগুলি কীভাবে তাদের সাহায্য করবে আগামী দিনে সাফল্যের পথে সুষ্ঠুভাবে এগিয়ে যেতে।
প্রতিকূল পরিস্থিতিতে কমানোর জন্য পর্যাপ্ত আলো সামগ্রী এবং পড়ার অত্যধিক চাপ এবং অন্যান্য অস্বস্তিকর পরিবেশগুলিকে দূর করতে হবে। যদি পড়ার অত্যধিক চাপ থাকে তখন শিক্ষার্থীরা কখনো কখনই তাদের মন বিদ্রোহী হয়ে উঠতে পারে। প্রতিকূল পরিবেশ থাকে, যদি শ্রেণীকক্ষে আলো একদমই নেই, তারা ব্ল্যাকবোর্ডটি দেখতেই পাচ্ছে না, তারা লিখতেই পাচ্ছে না যে শিক্ষক কী তাতে লিখে দিচ্ছেন, তাহলে তারা কী করে আগ্রহী হতে পারে সেক্ষেত্রে? এছাড়া কী হতে পারে, পর্যাপ্ত সামগ্রীর অভাব আছে শ্রেণীকক্ষে, হতে পারে বেঞ্চ বা সিটের সংখ্যা এতই কম যে তাদের ঠেলাঠেলি করতে হচ্ছে বসার জন্য। তো তারা সেই ঠেলাঠেলির দিকে মন দেবে না পড়ার দিকে মন দেবে? তাদের জন্য এই সমস্ত সামগ্রীগুলি পর্যাপ্ত সবসময় হওয়া দরকার একটি যে কোনো কাজ সুচারুরূপে সম্পন্ন করার জন্য। প্রদত্ত ক্রিয়াকর্মের সাথে শিক্ষার্থীদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, শিক্ষার্থীরা যাতে স্পষ্টরূপে নির্দেশ দিতে হবে তাদের প্রদত্ত কর্ম সুচারুরূপে সম্পন্ন করার জন্য। শিক্ষক শিক্ষার্থীদের একটি কর্মের প্রণালী বলে দিলেন, কিন্তু তার নিয়মগুলোকেও স্পষ্ট করতে হবে। এমন না হয় যে কোনো শিক্ষার্থী সেই নিয়ম ভঙ্গ করে সহজ কোনো উপায় বা কোনো নকল করে তা জমা করে দিচ্ছে। যদি নিয়মগুলি সম্বন্ধে শিক্ষক তার নির্দেশাবলীকে স্পষ্ট রূপে জানান, তাহলে শিক্ষার্থীরা সেই ভুলটি করার সুযোগ বা সাহস করবে না। শিক্ষার্থীদের প্রতি জাগরুক থাকা। অবসাদগ্রস্ত এবং একঘেয়েমি শিক্ষার কিছু শিক্ষার্থী হতে পারে, তারা পাঠে মনোযোগ দিতে পারছে না বা তারা অনুশাসনে বাধা সৃষ্টি করতে পারে। কাজেই বিভিন্ন আকর্ষক এবং প্রতিবন্ধকতামূলক কার্যের মধ্যে তাদের এমনভাবে লিপ্ত করতে হবে যাতে তারা অন্য কিছু চিন্তা করার সুযোগই না পায় এবং সহজভাবে এক কার্যক্রম থেকে অন্য কার্যক্রমের মধ্যে তাদের নিয়ে যেতে হবে, যাতে তাদের মধ্যে ঔদাসীন্য বা অসহিষ্ণুতার মনোভাব কখনোই কাজ করার সুযোগ না পায়। এরপরে আমরা আলোচনা করব সমগ্র কক্ষের শিক্ষার্থীদের প্রতি কীভাবে নজর রাখতে হবে। শিক্ষার্থীদের প্রতি নজর রাখা শিক্ষকের প্রধান দায়িত্ব। শিক্ষার্থীদের যদি কোনো সুবিধে বা অসুবিধে হচ্ছে সেগুলি তাকে খেয়াল রাখতে হবে। শিক্ষণের সময় সমস্ত কক্ষের পরিক্রমণ করা খুবই প্রয়োজন, কারণ তাতে করে কী হবে, প্রতিটি শিক্ষার্থী এটা বুঝবে যে তার প্রতি শিক্ষকের মনোযোগ রয়েছে, তিনি নজরে রেখেছেন তাদের সবাইকে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সাথে যুক্তিসঙ্গত সীমা বজায় রাখতে হবে, তাদের সাথে অতিরিক্ত বন্ধুত্বতা গড়ে তোলার দরকার নেই। শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্কের মধ্যে যে সীমাটি থাকা দরকার সেটা সবসময় শিক্ষককে বজায় রেখেই চলতে হবে। এবং এইভাবে যদি তিনি সমস্ত নিয়মগুলি পালন করেন তাহলে একটি শ্রেণীকক্ষে বিশৃঙ্খল হওয়ার কোনো কারণ থাকবে না। আজকের আমাদের আলোচনা এই পর্যন্ত। নমস্কার।